মোদী সরকার সবচাইতে বেশি কষ্ট দেয় গুজরাটওয়ালাদের। গুজরাটের মুসলমানের ইমানে জানেন কি পরিমাণ ওদের ইমানের বল? আহম্মদের মুহাম্মাদের প্রেমিক এখনো ওখানে আছে। আহম্মদের মুহাম্মাদের কবরের কাছে আল্লাহ আমার 2009 সালে নিছিল, এখনো পর্যন্ত দাঁড়াইলে শরীরের মধ্যে দুটা ঝাঁকি মারে। আমি আনোয়ার শাহ কাশ্মীরের কবর জিয়ারত করছি, কারি তৈয়ব সাহেবের কবর জিয়ারত করছি, ইলিয়াস রহমাতুল্লাহর কবর জিয়ারত করছি, আহম্মদ আর মুহাম্মাদের কবর জিয়ারত করছি। বাবা, আহম্মদ আর মুহাম্মাদের কবরের পাশে যখন দাঁড়াইছি, এখনো আমার মনে হয় শরীরটা কলা পাতার মতো ঝাঁকনা শুরু হয়ে গেছে। আহম্মদ আর মুহাম্মদ নবীর দুনিয়ার দিকে দেখে গেছে। দাদা মোদি, এই যে গত পরশু দিন মোদির দেশ ওয়াশ করে আসছে, আপনারা জানেন না, পুরো এক সপ্তাহ ওয়াশ করে আসলাম গুয়াহাটি আসাম সেই কাম কাম রুক্ষা জেলায়, যেখানে ওই যে হনেন নাই ছোট্ট কালে আব্দুল কাদের জেলানি সাপের কিচ্ছা ওই গ্রামে ওয়াশ করেছে। এই যে গত সপ্তাহ শনিবার, এই মুসলমানের পোলা, ওই দাদার দেশ দাদা ওয়াশ কে ইসরায়েলের পক্ষে, এই যে চায়না হাউসিং কিম পাকা এটা ইসরায়েলের পক্ষে, ভারতে গুজরাটে দুইটা মুজাহিদ দাঁড়ায় গেল আমার নবীর ইজ্জতকে জমিনে টিকে রাখার জন্য। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই দিল্লির মসজিদে বসে এক বেঈমান মুসলমানের পোলা একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ, আস্তে কইলে ও সাসা যাইয়া সাসিরে পাবা না, যাইয়া দেখবা বুড়ি গেছে ফাইনাল হইয়া। একটা বই লেখলো আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রসুল। নবী মুহাম্মদ ছিল রঙ্গিলা রসুল, 11টা বিয়ে করছে, নারী লয়ে ভর্তি করতো। এই বদমাস দলিল দিল আমার নবী কি মহিলা নিয়ে ভর্তি করছে। বাবা, যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না। হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমাকে দুই ভাইয়ের পানির পিপাসা লাগলে নানার জিভটা গালের মধ্যে দিতাম, পুরো একদিনের পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাইত। যারে আল্লাহ বলছে আমার সাল্লাহ খাই না রহমত লিল আলামিন। চেয়ারম্যান সাহেব, এই বৃষ্টির মধ্যে কেন এই আওয়াজটা করতে বলছে আমি জানি না। অবশ্যই তার অন্তরে নবীর ইশক আছে। বাজান এই বদবক, এই বেঈমান যখন নবীর বিরুদ্ধে বই লেখলো, রঙ্গিলা রসুল বলে গালি দিল গুজরাট থেকে। বাবা, দুইটা যুবক পেপারে দেখতে পাইল, একজনের নাম আহম্মদ আর একজনের নাম মুহাম্মদ, দুই ভাই চাকরি করত। বাবা, একজন মোদি দোকানে আর একজন রুটির দোকানে। পেপারের মধ্যে পাইল আইন্দা কাল রঙ্গিলা রসুল কি বই কি কেতা এনাম দিয়ে যায়গি, বই লেখককে আগামীকালকে দিল্লির মসজিদে বসাইয়া পুরস্কৃত করবে। আহম্মদ আর মুহাম্মদ বাজান দে 1962 সালে 17ই মে ইতিহাস সাক্ষী থাকবে, আমার বাজানের বানানো কথা না। ভারতের লেখা বইটা পড়বেন, সোনালী সুদিন বইটা দেখবেন। 1962 সালে 17ই মে আহম্মদ আর মুহাম্মদ পেপারে যখন পাইল আগামীকালকেই বকবক কমিনাকে জাহান্নামীরে পুরস্কার দিবে, এরা দুই ভাই পেপারটা এক ভাই আর এক ভাই হাতে নিয়ে কয় বাইরে সরকাররে পুরস্কার দিবে। আর আমার বিশ্ব সরকারের কাছে একটা পুরস্কার আন বড় জায়গায় মার্ডার করব। জোরে 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 এ টাঙ্গাইল সুবল্লার যুবকরা রে, মাত্র 18 বছরের দুইটা যুবক, ছোট ভাইয়ের বয়স 17, বড় ভাইয়ের বয়স 19 বছর, ইতিহাস যেভাবে আসছে, আর এক জায়গায় লাগছে 20 বছর আর 22 বছর। দুই ভাই পেপার তালয়া বাইরতে গেছে, সেই গুজরাট শহরের পরানপুর থানা রহমাতপুর, এই সেই রহমাতপুর গ্রামে মার কাছে যেয়ে বলে, মা তোর কাছে একটা অনুমতি চাই কি? ও মা, আমাগো দুই ভাইয়ের নাম কেন আহম্মদ আর মুহাম্মদ রাখছিলি? বাবা, একদিন আমি ওয়াজে গেছিলাম, ধরে আমার মায়ের আওয়াজ শুনতে আসছে না,
আমার মাদের মতো আর শুনতে আসছিল আহাম্মাদের মুহাম্মাদের মা, একজন মিশরি বাচ্চা আসছিল। ওই বাচ্চার অনুষ্ঠানে দিল্লির একজন বুজুর্গ ওয়াজ করে বলছিল যেই ঘরের মধ্যে সন্তানের নাম আহাম্মাদ আর মুহাম্মাদ থাকবে ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। জোরে 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 জোরে, যেই ঘরের মধ্যে আহাম্মাদ আর মুহাম্মাদ নাম থাকবে ওই ঘরের মধ্যে কোনোদিন আগুন লাগলেও পড়বে না। মুহাম্মাদকে ডাক দিলে আমার নবীকে ডাকার সব হয়ে যাবে। জোরে 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 জোরে, আমি নিয়ত করছিলাম বিয়ের আগে তোরে আল্লাহ একটা সন্তান দিলে আমি মুহাম্মাদ নাম রাখবো। তোরে নাম রাখলাম, তোর নাম মুহাম্মাদ রাখলাম, আমার নাম আহাম্মাদ রাখলাম, কি হয়েছে কো ওমা পেপারে কি হয়েছে দেখ, আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল, আহম্মাদ আর মুহাম্মাদের মা অনেক রসুল প্রেমিক ছিল, আমার মা বোনরা রসুল প্রেমিক না হইলে বৃষ্টির মধ্যে আসতো না। মুসলমান কি হয়েছে কো মা মান্দবীর অঙ্গিলের ওসের এই কথা বলতে দেরি আছে, আমাদের কানের এবারে এমন জোরে থাপ্পড় দিছে। আমার নবীর রঙ্গিলের রসুল বললি মা, আমি বলি নাই মা, আমি বলি নাই মা, কে বলছে মা? কুলাঙ্গার বলছে মুসলমানের পোলা। মা বলে সরকার যদি অরে কালকে পুরস্কার দেয় আমি মা তবু দুইজনের সরকার, এই ফ্যামিলির সরকারে আমি আমি বললাম আগামী কালকে 10টা বাজার আগে ওই বেইমানরে খতম করবি। আল্লাহ আকবার, আসতে বলো না, জোরে 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 বাজান্দে এই কথাটা বলতে দেরি আছে। দুই ভাই বলে মা তলে দোয়া কর, দুই ভাই বাবা নাই এতিম বাবা, এরা দুই ভাই এ মাই কারেন্ট আইছে বেড়া হন আওয়াজ বাড়া মাস্টার বাড়া কে কারেন্ট কি এরা তলে বন্ধ কর কারেন্ট আইছে না জাগা আওয়াল বন্ধ কর না সহে লাগে কষ্ট হইতেছে ভাই আর মাত্র 3 মিনিট কথা কম আপনার রাহেন তো ভাই গলা ব্যথা হয়ে গেছে পাগল আল্লাহর পাগল মারহাবা খান বই আছেন তো কি পাগল আপনার আমি জানি না রেডি রেডি ওমা বাবার কবর সালাম করে যাইতেছি মা যা আমি মা যায় নামাজে বসলাম পৃথিবীর শ্রেষ্ঠ পীর হলো মা পৃথিবীর শ্রেষ্ঠ পীর বাবা মা যায় না মাঝে শেষ যায় পরশরা দুই ভাই ও মা কেমনে যাব আগামী কালকে 10টা বাজার আগে তোমা ট্রেনে গেল গুজরাট থেকে 1250 কিলোমিটার রাস্তা 3 দিন লাগবে দিল্লি গুজরাট থেকে 1250 কিলোমিটার মা বলে তুই জানোস না কোরআনে আল্লাহ কইছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তুই জানোস না পড়াইছি না তোকে মাদ্রাসায় খালি আজকে গরিবের কারণে চাকরি করতে দিছি পড়স নাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহায্য করতে মাঠে নামবে আল্লাহ তাকে পাও দুটা শক্তিশালী করে দিবে যা দৌড়া মা তোরে যাইতেছি দোয়া করিস বাজান তারা দুইজন দৌড়ায় গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন সোনালী সুদিন বইটা পড়ে দেখেন বানানো কথা আমি বলি না এই চেয়ারম্যান সাহেব কেন এই ওয়াজটা করতে বলছে তাও আমি জানি না তবে আমি তার জন্য দোয়া করি আমার নবীর একবার হলো স্বপ্নে দেখায়ও আশে কি রাসূল ছাড়া কোনোদিন নবীর দেখা সম্ভব না দুই ভাই দৌড়াইতেছে পুরানা মডেলের পাজারো গাড়ি লিয়ে বাবু লালমোহন যাইতেছে অনুষ্ঠান দেখার জন্য সবে আমার আল্লাহর খেলা মা দোয়া করে আমার জাদুদেরকে পৌঁছায় দিও বাজানরে দুই ভাই দৌড়ায় সন্ধ্যার ঠিক এই মুহূর্তে বাবু লালমোহনের ড্রাইভার বলে স্যার লুকিং গ্লাসটা নামায় দেখেন সাইডের গ্লাসটা কেন আমার মনে হইতেছে দুইটা দেবতা দৌড়াই আসতেছে তোমরা মানুষ না দেবতা দাঁড়ো তো আহম্মদ সামনে দাঁড়ায় বলে আই এম মুসলমান জোরে আপনি কি জোরে মুসলমান যদি হয়ে থাকেন জোরে কইতে আপনি কি আহম্মদ আর মুহাম্মদ কি বলল আই এম মুসলমান আমি দেবতা নয়
তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম? মোহাম্মদ। কই যাবা? কয় দিল্লি। দিল্লি যাবি? গাড়ি কো? কয় যে পাও। আমি আর রাজি করলাম। এইবার লাস্ট চান্স, এবার জোরে দিবেন। আল্লাহ আকবার, তাহলে করবো না, ঠিক আছে। আমি রেডি? হ্যাঁ রেডি। দেহি টাঙ্গাইল সুবল্লার যুবক কেমন রেডি আছে? আহম্মদের মোহাম্মদের রেডি। যখন বলছে কত গাড়ি কেউ কে পাও আছে না? আরে বাবা, বাড়ি কই তো গো? গুজরাটে। গুজরাটে কোন থানা? রহমতপুর। রহমতপুর থানা? ওটা তো আমার এলাকা। কয় মাস আগে দোষ শুরু করছো? কয় মগাডাই কয় কি? এই দাদা, তোমার গাড়িতে ফ্ল্যাগ লাগানো দেখতেছি, অবশ্যই তুমি মন্ত্রী হইবা। আমরা কয় মাস আগে না দুপুরের ভাত খাইছি, মার কাছ থেকে দোয়া নিছি, দোষ শুরু করছি। তুই কি জানোস কত শো কিলোমিটার এখানে, এখান থেকে গুজরাট কত? কয় 750। ওই আল্লাহ এখন আসে না নাই? জোরে বলো, আসে না নাই? আসে, আসে। 1962 সালে যদি মওলার সাহায্য থাকে, ইসরায়েল এখনো থাকবে। ইসরায়েলকে ধ্বংস করার জন্য আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। অপেক্ষা করেন, টু ডু টুমোর সময় অপেক্ষা করেন। রেডি? বাবু লালমোহন গাড়ির গালে হাত দিয়ে বলে, আমার জীবনে শুনছি ভগবান মানুষকে সাহায্য করে, কিন্তু এইভাবে তো দেখি নেই। এই তোর আমার গাড়ি, তোর কে? তোকে আমি লয়ে যাবো। আহম্মদ বলে, আমাকে জানা আছে হিন্দু আর হিন্দুর বন্ধু, মুসলমানের কোনোদিন বন্ধু না। আল্লাহ কোরআনে কইছে, আমাকে ধর্মে আছে। কই শোন, আমি ওই আল্লাহর কসম করে বললাম, আমার জীবন দিয়ে হলো তোদের উপকার করব, কারণ তোদের সাহায্য মওলায় করছে, আমার এই চোখ দিয়ে দেখছি। বাবা একটা কথা, কত তোরা কি লেগে দিল্লি যাবি? দিল্লি কি লেগে যাবো পরে? আপনি দিল্লি যাবেন না, কই যাবেন? কোন আমিও তো দিল্লি যাবো। আপনি যাবেন কে? তোর নবীর নিয়ে একটা নাটক, তোর নবীর নিয়ে একটা বই লেখছে না তোকে, মুসলমানের পোলা? ওই হারামিটার একটু দেখতে যাবো আমি। আমি যদিও বাবু লালমোহন, আমার বাবা লালমোহন, আমার নাম লালমোহন, আমার বাবু, বাবু ছিল আমার বাবা, আমার বাবা ছিল নাপিত, বাবু ছিল সেই নাপিতের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি তো নবীর অনেক ভালোবাসি। তোমাকে যে চাষা মুদি, সে আগে রুটির দোকানে রুকির দোকান করতো মিয়া। আল্লাহ পারে না? পারে। বাবু লালমোহন বলে, আমার বাবা নাপিতা ছিল, সেখান থেকে আল্লাহ আমার কলেজের থেকে রাজনীতি করতে করতে আজকে আমি এত বড় প্রেসিডেন্ট, এত বড় একটা রাজ্যের আমি বিধানসভার একজন মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু একটা কথা বলি রে মোহাম্মদ, তোর নবীর আমি জান দিয়ে ভালোবাসি রে, তোর নবীর বিরুদ্ধে বইটা লেখছে, আমি ওই হারামিটার একটু দেখতে যাবো, অর্সি হারানা মাপতে যাবো। যেই মানুষটার কেমনে রঙ্গিলে রসুল কয়ে গালি দেয় রে, এই মানুষটার কেমনে গালি দেয়, এই মানুষটার কেমনে গালি দেয়, এই মানুষটার কেমনে গালি দেয়, আমি দেখতে যাবো। আমি ওর টিকিট পাইছি, আমি দেখতে যাবো। আহম্মদ আর মোহাম্মদ কে তুমি যাবা দেখতে, আর আমরা যাবো ফাইনাল করতে। ও তাহলে আমার ক্যাটিকল মিলে গেল। বাবা ওট আমার গাড়িতে না, ওট আল্লাহর কসম করে বললাম, আমার জীবনের বিনিময় হলো তোদেরকে আমি ক্ষতি করব না, আর আমি তোদের ক্ষতি করতে গেলেও পারবো না, কারণ যেই আল্লাহ তোদের নিজে সাহায্য করে, আমি তোদের ক্ষতি করতে পারবো না। বেজান্দে আহম্মদ আর মোহাম্মদ পরামর্শ করে দুই ভাই দুই পাশে বসলেন, ড্যাগার ঠিক রাখলেন, দাদু যদি ট্যারেং ফ্যারেং করে ঢুকিয়ে দিবে, কত বড় কলিজা রে বাবা। এই জন্য দেখবেন মোদি সরকার সবচাইতে বেশি কষ্ট দেয় গুজরাটওয়ালাদের। গুজরাটের মুসলমানের ইমানে জানেন কি পরিমাণ ওদের ইমানের বল? আহম্মদের মোহাম্মদের প্রেমিক এখনো ওখানে আছে। আহম্মদের মোহাম্মদের কবরের কাছে আল্লাহ আমার 2009 সালে নিছিল, এখনো পর্যন্ত দাঁড়াইলে শরীরের মধ্যে দুইটা ঝাঁকি মারে। আমি আনোয়ার শাহ কাশ্মীরের কবর জিয়ারত করছি, কারি তৈয়ব সাহেবের কবর জিয়ারত করছি, ইলিয়াস রহমাতুল্লাহর কবর জিয়ারত করছি, আহম্মদ আর মুহাম্মাদের কবর জিয়ারত করছি। বাবা আহম্মদ আর মুহাম্মাদের কবরের পাশে যখন দাঁড়াইছি, এখনো আমার মনে হয় শরীরটা কলা পাতার মতো ঝাঁকনা শুরু হয়ে গেছে।
মুহাম্মদ নবীর দুনিয়ার দিকে দেখে গেছে। বেজান্নে যখন বাবুরে মাঝখানে বসাইয়া গাড়িটা চলতেছে চলতেছে, মাত্র আধা ঘন্টা পরে ড্রাইভার হরিপদ রূপে পলাশ বলছে, স্যার কি এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই, কয় মাইল মিটার একবারে শূন্যর কোটায় চলে আসছে, গাড়িটা যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি জানি না স্যার। বাবু লালমোহন বলে গাড়ির ড্রাইভারকে বলে ব্রেক কর স্যার, ব্রেক হয় না, গাছের সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ কর স্যার তাও লাগে না, গাড়ির স্টার্টিংয়ে যে কে বসা আমি জানি না স্যার। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে বলে ড্রাইভার হরিবদ ওরূপে পলাশ ভাই তুই চিন্তা করিস না, এত সময় তোমার চোখ দিয়ে দেখছো দুই পায়ের মধ্যে মাওলাই সাহায্য করছে, এখন তোমার চার পায়ের মধ্যে সাহায্য করতেছে, তোমার চার পায়ে সাহায্য করতেছে, তুমি টেনশন করিও না, শুধু স্টার্টিং টা ধরে বসে থাকো। ওবা জান 1962 সালে যেই গাড়ি যাওয়ার কথা পরের দিন সকালে গাড়ি চলে গেছে রাত 8টায়, বাবু লালমোহন কাঁদে আর বলে আহম্মদ রে আমার জীবনে এইভাবে দেখি নাই বাবা, ওই বেইমান পর্যন্ত পৌঁছাবার যত প্রসেসিং আমি অবলম্বন করায় দিব, তোরা বেইমান পর্যন্ত আমি সারা যাইতে পারবি না, অনুষ্ঠান যখন শুরু হবে তোরা দুই ভাই তোদের মিশন সাকসেস করবি, তোরা দুইটা ফুলের মালা দেওয়ার জন্য যাই ওর কোকসাটা উড়ায় দিবি, বাজান এখন সিল্লাবার কানবা। আহম্মদ আর মোহাম্মদ যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল, বাবু লালমোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, শুধু মণ্ডলী সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুইটা যুবক আসছে এই লেখককে পুরস্কার দেওয়ার জন্য, তাদের পুরস্কারটাকে গ্রহণ করা হোক। ওই লেখক বেইমান বলে ভেরি গুড ভেরি গুড, ওইটাই আগে নেই মুসলমান আমার বইটা লাইক করছে। ও বাজান হুমায়ুন আমাদের কথা তোমরা জানো, এইখানে কবির চৌধুরীর কথা জানো, বাংলাদেশ আর একটা নাস্তিক ছিল বাবা আমার নবীর যুদ্ধবাজ বলে গালি দিয়েছিল, কথা বলেন না কেন, ভুলে গেছো গা, এ আশিকি রাসূলগুলা টাঙ্গাইলাই বৃষ্টির মধ্যে প্রমাণ করিয়া দাও 7ই ডিসেম্বর এই জোহরের নামাজের পরে বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই, তোমাদের চোখের পানিও পড়ে, তোমাদের চেয়ারম্যানের চোখের পানি পড়ে বাবা, শুধু দেখবো নবীরে কারা কারা দেখতে চাও, যদি মক্কায় যাইতে চাও এখন কানবা, মদিনায় সালাম দিতে হলে কানবা। আহম্মদ আর মুহাম্মদ ফুলের মালা হাতে করিয়া যখন বেঈমান রে বলে সাসা একটু দাঁড়ান তো, যখন দাঁড়াইছে আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালাটা গলায় দিয়ে আহম্মদ বলে, ভাই মোহাম্মদ রে আর দেরি করা যাবে না, বীরের ধ্বনি দিয়া যখন এক ভাই আর এক ভাই এখান দিয়ে ঢুকাই আর এক খান দিয়ে ঢুকাইয়া দিছি, বাবু লালমোহন পিছনের দিকে বাবা চুলের মুটকিটা ধরে এমন জোরে কব দিছে আল্লাহু আকবার জোরে বাড়া, টাঙ্গালের যুবক এখন রেডি হইয়া যা, বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বলতেছে একজন লড়াচড়া করবেন না, আমি কিন্তু গাড়ির থাকা অবস্থায় মুসলমান হয়ে গেছি। এ যুবকের দিকে তাকারে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহম্মদ আর মুহাম্মাদের জন্য ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17ই মে, রোজ মঙ্গলবার আমার দিকে তাকাও, এদের ফাঁসি হওয়ার কথা ছিল শুক্রবার, এদের কাছে যখন জিজ্ঞেস করা হইল তোমরা বলো ফাঁসির আগে কোনো কিছু চাওয়ার আছে কিনা, এক নম্বরে স্যার আমার চাওয়ার আছে, আমি মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের এক লোকমা খাবার খাবো, যেই মা আমার রক্ত ভাণ্ডার হিসাবে জন্ম দিছে, দুই নম্বর আমাদের ফাঁসিটা জুমার দিন দেবো, বলে জুমার দিন মুসলমানের পবিত্র দিন, রবিবার আর শনিবার আমাগো পবিত্র দিন, এই তিন দিন দেয়া যাবে না, সোমবার হলো একজন রাধা কৃষ্ণর দিন, মঙ্গলবারে তাদের ফাঁসি দেয়া হবে,
যখন মঙ্গলবারে ফাঁসি দেবে বাবা, আহম্মদ আর মোহাম্মদ মাকে আনা হইলো গুজরাট থেকে দিল্লি, জেলখানার কন্ডম সেলের সামনে দাঁড় করে মাকে বলে তোমার ছেলের জীবনের শেষ খাবারটা খাওয়ায় দাও। মা রুটি গুলা গোস্তের মধ্যে ভরিয়া জেলখানার গ্রিলের মধ্যে দিয়া রডের মধ্যে দিয়ে যখন গালে দেয়, আহম্মদ কাঁদে আর বলে বাবা তুমি ভালো তাই করো, তোমার সস্তার গুলো আশিকে রাসুল হিসাবে আগামীকালকে ফাঁসি হবে। মা বলে আহম্মদ রে, যেই নবীর লাইগে তোদের ফাঁসির কাস্তে ঝুলবি ওই নবীকে একবারও তোদের সাথে দেখা করতে আসে নাই। ও বাজান এখন সিল্লাবার কানবা, আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই বাবা নাই। আজকে 7ই ডিসেম্বর, সারাটা দিন বৃষ্টি, গতকালকেও বৃষ্টি, এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। আল্লাহ তাকায় দেখো এখন বৃষ্টির সাথে চোখের পানিও যাদের পড়ে, কার জানু মা নাই গো কার জানু বাবা নাই রে বালি। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগাল বানাই দিয়া। আমাদের মা বলে বাবা রে, নবী কি তোদের সাথে একবারও দেখা করতে আসে নাই? মা তুমি বলো কি, আমার নবী অনেকবার দেখা করতে আসছে গো মা। ও মা গতকালকার কথা বলছি, যুবক এখন সিল্লা বিহার এই চোখ দিয়ে কানবে যদি রহমাতুল্লিল আলামিনের রজায় যাইতে হয়। আহম্মদ বলে মা গতকালকার রাত্রে আমার নবী আসছিল, আমাকে দুই ভাইরে বুকি নিয়ে কালেমা পড়াই দিয়ে গেছে মা। আমারে বলছে মুহাম্মদ রে, আমার নাম মুহাম্মদ, তোমার ভাইয়ের নাম আহম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার দুইটা নাম লইয়া তোরা আমার কাছে কালকে আসবি, আমি তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকব, আমি দাঁড়ায় থাকব, আমি দাঁড়ায় থাকব, আমি দাঁড়ায় থাকব, আমার চারজন খলিফা লইয়া তোদের জন্য দাঁড়ায় থাকব। ও আমার টাঙ্গাইল সুবাল্লার ভাইরা, আমি দেখতেছি আমার বাজানরা কাঁদে, আল্লাহ আমি জানি না এখানে কে জানু মারায় কাঁদে, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি মা। আমার মা আমারে বলছে ইলিয়াস রে, তুমি যদি আলেম হও আমি দুধের দাবিটা রাখবো না গো বাবা। দুই নম্বরে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানায়ও। যেই ভাইরা আমারে দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস করো, বাজান আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে আমি বিবাহ করছি শেখ মারুফ আমার শ্বশুর, আল্লাহ আকবার বলতে পারা, আবুল হোসেন আমার শ্বশুর, এই মুসলমানের পোলা, ইচ্ছা করলে প্রধানমন্ত্রীকে চাইলে কোটি কোটি টাকা দিত আমাকে, কারণ সে 560টা মসজিদ বানাইছে, আমার মসজিদ দিতে পারতো না, আমি চাই নাই, আমি আপনাদের মতো লোকের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বানাইছি কেরানীগঞ্জে, আপনাদের কমিটি দেখে আসছে, আমার বাড়ির চাইতে সুন্দর মসজিদ করছি কেন জানেন? আমার মা বলছিল ইলিয়াস রে, আমি গোপালগঞ্জের জমিনে ঘুমায় থাকবো, কিন্তু আমি তোরে দুধের দাবি চাইলে দিয়ে গেলাম, জীবনে কোনো দিন তুই মাদ্রাসা সারিস না, আর টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাই বাবা। আমি এখানে আসার আগে আপনাকে আর একজন এমপি প্রার্থী কি জানো নাম, চেয়ারম্যান সাহেব এনায়েত হোসেন মন্টু সাহেব, আমার মসজিদে 2000 টাকা দিয়ে গেছে ওনার সামনে, আমি জানি না কার মনের আশা আল্লাহ পুরা করবে, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই। হে বাবা, আমার মা বলছি ইলিয়াস রে, আমি একদিন থাকবো না, তোর কথা শুনে কত মা কাঁদবে, যদি আমার মায়ের আমারে ভালোই না বাসত। আজকে 7ই ডিসেম্বর, দেখো মুষলধার বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে তোমরা পলিথিন লাগাইয়া না ওয়াশ শুনতেছো হাজার মানুষের উপরে,
আমার মারা পুরুষ মিলে হাজার হাজার মানুষ যদি আমার ভালোটা বসতো এই যুবক গুলো বইয়ে বইয়ে কাঁদতো না। আল্লাহ দেখো বৃষ্টি কত জোরে নামতাছে, আল্লাহ এই মিডিয়া সারা দুনিয়া দেখায় দে, প্রধান অতিথি কান্দে, চেয়ারম্যান কাঁদে, আমার বাজানরা কাঁদে গো। আল্লাহ তোমার যদি মায়া লাগে 7ই ডিসেম্বর দিনের বেলায় বৃষ্টির মধ্যে দোয়াটা কবুল করিয়া লা। এই হাত দুটো উঠাও, হাত দুটো উঠাও, যুবক দে ডাক দে, সুর আল্লাহ কই ডাক দে, ডাক দে বাবা ডাক দাও, 7ই ডিসেম্বর ডাক দাও, 7ই ডিসেম্বর দিনের বেলা পাঁচ জোহর এই টাঙ্গাইল মির্জাপুর ডাক দাও, এই বৃষ্টির মধ্যে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বৃষ্টির মধ্যে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ দেখো তোমার পাগলরা ডাকে, এই মুসলিমদের বৃষ্টির মধ্যে ডাকে দিনের বেলা। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, বৃষ্টির পানি পড়িতাছে জমিনে, চোখের পানি গড়াই পড়ে জমিনে। আল্লাহ আকবার করে বলো বাবা, আমি কল্পনাও করি নাই এত মানুষ এখানে হবে। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও, আল্লাহ প্যান্ডেল যেটু করছে প্যান্ডেলে ধরে নাই গো, আল্লাহ এদেরকে মাফ না করলে তুমি কারে করবাই মির্জাপুরে, দেও না এদেরকে মাফ কইরা। এই যে আমার ভাইরা বয়ে বয়ে কান্দে, কার মা নাই কার বাবা নাই আমি জানি না। তবে 30টা সেকেন্ডে আমি আপনাদের কয়টা বন্ধু চাই, আল্লাহ আকবার বলেন তো। এই যে আমার বাজান বয়ে বয়ে কান্দে, জানি না হয়তো তার মা নাই বাবা নাই, এই যে আমার ভাই কান্দে, তোমাকে চেয়ারম্যান কাঁদে, জানি না চেয়ারম্যানের বাবা মা আছে কি না, যদি তার বাবা আজকে বাইসে থাকতো অবশ্যই তার বাবা তার স্থানে বইতো, তার বুকটা ভাইরা দেখো তার মনের মধ্যে কত কষ্ট। এই যুবক 2011 সালে আমি আমার বাবারে বুকি নিয়ে কাবাগরের সামনে দাঁড়ায়া মাফ চাইছিলাম, আল্লাহ আকবার বলতে পারো না। আমি 2007 সাল থেকে হজে যাই যুবক, আজকে আমাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে করছি, আমার বাড়ি এরা দেখে আসছে, শুধুটা পাও দছি, আমার নিজের কোনো ব্যবসায়ী খাতিরে নয়, আমার কোনো এলেমের বাহাদুরি নয়, একমাত্র আমার বাবার দয়ে আল্লাহ আমার এত কিছু দিছে, আমার জন্ম দক্ষিণী মায়ের দয়ে আল্লাহ আমার এত কিছু দিছে। তা না হলে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউকে বলি নাই আমার এক বছর সিমেন্ট দেন, বুঝেন না, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি। গতকালকের প্রধান অতিথি কাঁদতে কাঁদতে হুঁশছিল না, লাস্টে আমার মসজিদে 5,000 টাকা দিয়ে বলে, হুজুর আমি এলাকার চেয়ারম্যান কিন্তু আমি ইটের ভাটার মালিক, আমার বাবা নাই, আপনি না কইছেন আমার বাবা বাইচা দেখলে খুশি হইতো, ঠিকই হুজুর আমার আব্বা, আমি আরো 2 বার চেয়ারম্যানে দাঁড়াইছিলাম, আমি হইতে পারি নাই, তখন আমার আব্বা বাইচা ছিল, এইবার আমি চেয়ারম্যান হইছি কিন্তু আমার বাবা নাই। আমি বলবো তুমি চেয়ারম্যান হতে পারবা, কোটি কোটি টাকার মালিক হতে পারবা। আমি 2004 সালে 9/11 সালে আমার বাবার বুকি নিয়ে মাফ চাইছি, 30টা সেকেন্ডের মধ্যে। এমন কোন যুবক আছো তোমার বাবা যদি এই মাঠে থাকে, কার বাবা আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে বৃষ্টির মধ্যে দাঁড়াও, এ যুবক তোর বাবাই মাঠে নাই দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, 2 বাপ বেটা একসাথে দাঁড়াও, 2 বাপ বেটা আগে যার বাবা আছে যুবক দাঁড়াও, এ যুবক কার বাবা আছে দাঁড়াইতে বলছি, এই যে দাঁড়াইছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, তোরে আমি এখন বাইজিদ বুস্তামি বানাবো, তোরে এখন ওলি হিসেবে ঘোষণা দিয়ে যাব, দাঁড়া কার কার বাবা আছে, কানবি না, হ্যাঁ কানবি, হাসবি না, হাসলে তোর কপাল পুড়ে যাবে আজকে, দাঁড়া আর কার বাবা আছে নাই, আর কারো বাবাই মাঠে নাই, আর কারো বাবাই মাঠে নাই, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন, আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন বাবা। এই যুবক আমি বলার সাথে একটা দৌড় মারবা, বাবার বুকের মধ্যে সাইপা ধরে একটা সিক্কে দিয়ে কাইন্দে দিয়ে বলবা, আব্বা ইলিয়াস রহমান জিহাদির বাবা কাবা করে সামনে বইয়ে মাফ করছে, তুমি আমার এই হাজার মানুষের সামনে মাফ করবা, এ যুবতী বোন তুমি তোমার মার এখন মাফ চাইবা, আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কানবা, দাও দৌড় দাও, দৌড় দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দে বাবা দৌড় দে, সারিসটা সারিসটা বাবার বুকের মধ্যে কাঁদতে থাক,
দেখতো চেয়ারম্যানের বুকটা এখন ফাইরে যাবে, কারণ সে জানে তার বাবা নাই। কান্দো যুবক, তোর কান্নার আওয়াজ আমার মওলা শুনতে চায়। তুমি কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। হল্লে তুমি দেখো টাঙ্গাইল মির্জাপুরের দিকে তাকায়, এখন বাত্তিরা ধরাই, বাত্তিরা লাগা। আল্লাহ তুমি টাঙ্গাইল তুমি মির্জাপুরের দিকে তাকায় দেখো, আল্লাহ দেখো যারা বাবারে বুকি নিয়ে কান্দে, সারিস না বাপরে সারিস না, তোর বাবা তোর বুকি নিয়ে কত কাঁদছে স্কুলে যাইয়া, তোর বাবাই বৃষ্টির মধ্যে কত লয়ে গেছে তোর স্কুলে কলেজে মাদ্রাসায়। আরে যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? তোমার মা না থাকলে তোমার বড় বোন আছে না? আল্লাহ এদের চোখের পানি কবুল করো, এদের জানে মালে বরকত দান করো, এদের সন্তানগুলাকে কবুল করো। বসে পড়ে আল্লাহ যাদের বাবা নাই তারা বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি জানি এদের কলজেটা ফাইটে যাইতেছে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাফ চাও? আল্লাহ সবাইরে আপনি মাফ করে দেন, জোরে কাটা আমিন। আল্লাহ যারা ওয়াজ দিছে তাদেরকে মাফ করে দেন, এদের সন্তানদেরকে মাফ করে দেন। আমি শুধু বলবো, এই মাহফিলটা আজীবন হোক আপনারা চান না? চান, চান। ৩০টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন? আজকের ইতিহাস বেরেক থাকবে।